এয়ারপোর্ট পিএস থেকে আমাদের কাছে একটা খবর আসে যে এখানে কার্গিল চুমুনি রায়পাড়া যেটা রামনগর আউটপোস্ট স্ট্যান্ডার করে মানে ওয়েস্ট পিএসের এরিয়াতে পড়ে, তো ওখানে কিছু গাঁজাগাল সিল আছে, এখানে ওনারা কর্ডন করে। তারপর আমরা আমি ওসি ওয়েস্ট পিএস এবং এসডিপিও এনসিসি সাহেবও ছিলেন, আমরা সবাই এখানে এসেছি জয়েন্টলি এসে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে আমরা এটাকে সার্চ করি। সার্চ করার পর আবার 10 প্যাকেট সাসপেক্টেড ড্রাই ক্যানাবিস আমরা রিকভার করি, অ্যাপ্রক্স 68 কেজি, যেটা আমরা এটা সাসপেক্ট করা হচ্ছে গতকালকে আমরা ওই পানিসাগর পিএসে এটা কনট্রাব্যান্ড এটা কনসাইনমেন্ট ধরা পড়েছিল, সেই রিলেটেড একটা লোকের নাম বেরিয়ে আসে হচ্ছে রসরাজ দেব। অ্যাকর্ডিংলি তার বাড়ির পাশ থেকে এটা রিকভার হয়, আমরা এটা সাসপেক্ট করছি যে দিস মে বি বিলংিং টু রসরাজ দেবনাথ, তাই হি ইজ ফ্লিং রসরাজ দেবনাথ এখানে বাড়িতে বাড়িটাও সার্চ করা হয়েছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছেন, তো আমরা বাকি লিগাল ফর্মালিটিস ফিল আপ করছি। পাওয়া গেছে না, ওনাকে পাওয়া যায়নি, উনি বাড়ি থেকে বলা তো
তো বাড়ির অন্য লোক না অন্য কোনো বাড়ির মেম্বারও নেই ভিতরে সার্চ করে ঘরের ভিতরে কি ঘরের ভিতরে একটা বাংকার আছে হিডেন বাংকার আছে ফ্লোরের মধ্যে তো এটাই সাসপিশিয়াস যে বাংকার ঘরের মধ্যে সাধারণত এরকম বাংকার রাখার তো কোনো প্রয়োজন মানে সাধারণত করে না তো মেবি ইট ওয়াজ ইউজড ফর এলাকার লোকদের জিজ্ঞাসা করে কি খুঁজে না এলাকার লোকের অ্যাকচুয়ালি যারা এখানে এসেছেন আমরা জাস্ট প্রিলিমিনারি লেভেলে ইনভেস্টিগেশন করছি কন্ট্রাব্যান্ড আইটেমটা সিজ হয়েছে খালি বাকি যে আশপাশের লোকজন আছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং সত্য নিশ্চয় বেরিয়ে আসবে।